ওয়েলকাম ব্যাক গাইস, আজ আমরা আবার টিডিএম ম্যাচ খেলছি একটা। আজকেও আমাকে ম্যাচের মাঝখানে ঢুকিয়েছে, কেন আমার সাথেই এরকম অন্যায় অবিচার হয় আমি সেটাই বুঝতে পারি না। পাঁচটা চারটে করে সব কিল হয়ে গেছে, তারপর আমায় ঢোকাচ্ছে কেন, এরকম এরকম কেন, আজকে ছেলে বলে যাচ্ছে বুঝতে পারছি না। কিন্তু এটা কি আমায় দেখতে পাচ্ছে না, কেউ মারছে না কেন আমার, এদিক থেকে মারছি কেউ মারছে না, ব্যাপারটা কি আমাকে নেটওয়ার্ক প্রবলেম না, স্ক্রিন তো ঠিকই আছে, হচ্ছে না কি আমাকে মারছে না কেন, এবার দা আমি এখানে আছি তিনজনকার সামনে, এবার দেখতে পাচ্ছি লোক মারেনি, বাহ কার 98 এর শট আপ তো আইকা মজা, কার 98 এ 4x লাগাতে চলো আপ সরে গেল, মারতে দিয়ে না, মারতে দিচ্ছে না কাকা, মাকে বলে দো চাপ দেবে না, আমি কিন্তু করব এটা মিস কি করে, এটা মিস আবার কি চুরি করবি না, সাবাস কি, আরে হেডশট মারবো না তো কি মারবো, আর এটাকে মেরে দিয়েছে, ও হতেই পারে এনে তুমি পারে কিছু নেই, নেক্সট যেখানে কান্না দিয়ে এক একটা ফল বাকি কথা পড়ে এটা কেন লাগলো না আমি বুঝতে পারছি না, এটা কি বট না ভুক, ওই কারো জামা প্যান্ট থেকে কাউকে চার্জেস করতে নেই এর জন্যই বল, আমি ভাবলাম হয়তো নোক এমনি এদিক ওদিক করছে, মেরে দিলাম আমি অসাধারণ হেডশট একটা, লো বেটা এবার মুখটা দেখা, এবার দেখা মুখ, হেডশট মুখ সে যার কতদিন হবে, দাদা খুব ভালো তো, তোমার মুখটা দেখাও তো, একটা হেডশট মারবো একটাই মারবো, বলটা একটা শট মারতে দাও একটা দাও একটা, আরে একটা মেরে বাড়ি চলে যাবো, আমার হেড হেলমেটই পুরো উড়িয়ে দিয়েছি, হেলমেটই উড়িয়ে দিয়েছি, আবার হেডশট, গাইস এর লাইক সাবস্ক্রাইব করে দাও, এটা বডি শট লাগলো হেডশট লাগলো না, আর লাইক এটা আমাকে মেরে দিয়েছে, সবসময় আমি মারবো এটা হতে পারে, ওরাও তো মারবে নাকি, না বুঝতে পারছি ওদের আমার থেকে আমাদের থেকে বেশি কিল হয়ে আছে, বডি শট লেগেছে, হেড শটটা লাগেনি খুব সৌভাগ্য আমার, আমি মনে হচ্ছে আর মারছিলাম না, কোন দিকে এনিমি কিছু বুঝতে পারছি না আমি, চারিদিকে এনিমি এত ফায়ার সাউন্ড পাচ্ছি আমি কিছু কি বলবো, কনফিউজ হয়ে যাচ্ছি কোন দিকে যাব, কোন দিকে দেখবো কাকে মারবো, খুব জোর বেঁচে গেছি আর মনে হচ্ছে মারলাম না, বেঁচে গেছি দেখা, দুটো দিন চুরি হয়ে গেছে, চাও এনে চাপ নেই, মানে ওরা সবাই একসাথে এমন রাজ করছে কে ছেড়ে কাকে মারবো সেটাই বুঝতে পারছি না, তো সাউন্ড আসছে পায় আর গুলির কথা ঠিক করে এইসব শর্টের জন্য একটা করে লাইক তো চাই, লাইক আর সাবস্ক্রাইব করে দিই, পায়ে শর্ট মেরে মেরে দিয়েছি, পায়ে পায়ে গুলি মেরে দিত, এগুলো ঠিক না, বোমটা সবে এসে পড়লো, একটু সাইডে যাবো সেই সুযোগটা দেয় এরকমভাবে পুরো কুক করে কে ছুঁড়ে ভাই, এত সময় তোর কাছে কোথা থেকে আছে, বোমটা বের কর, ড্যামেজ হয়েছে, আপাতত আমরা জিতে আসি, এই একবার যখন জিতে গেছি আমি মারতে পারছি, এই কেন্দ্র হেডশট মারছি আমি আজকাল, বাহ আবার আমার কিলটা চুরে গেছে, ওই নিয়ে চাপ নেই,
আর এনিমি আর তিনটে কিল। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা কেউ সাবস্ক্রাইব করতে চাইছো না, একটু করে দাও না, পারলে সবাইকে শেয়ার করে দাও, বাই।